এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশন ১৩৫৫টি শূন্যপদের বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে তোমাদেরকে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত ক্যান্ডিডেটরা এই পদে আবেদন করতে পারবে, যেখানে বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে। আমি এখন আছি এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে এখান থেকে আমি অফিসিয়াল যে নোটিশটি বেরিয়েছে সেখান থেকে ডাউনলোড করে নেব। এই 21 ফেব্রুয়ারি নোটিশটি বেরিয়েছে, সেখান থেকে আমি অফিসিয়াল যে নোটিশ সেটিকে ডাউনলোড করে নিচ্ছি এবং তোমাদের সামনে নোটিশটি ওপেন করছি। তো আপনাদের সামনে অফিসিয়াল যে নোটিশ সেটি ওপেন হয়ে গেল, যেখানে কিন্তু বলা হয়েছে যে আপনাদেরকে আবেদন করতে হলে 20-3 অর্থাৎ 20 মার্চের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে। এখানে যেটি কম্পিউটার বেস এক্সামিনেশন হবে তার যে ডেট দেওয়া হয়েছে 10/6 থেকে 12/6-এর মধ্যে তোমাদেরকে কম্পিউটার বেস এক্সামটা হবে। এবং তারপরে যেটি বলা হয়েছে যে সমস্ত কিছু তোমাদেরকে অনলাইনে কারা আবেদন করতে পারবে সেটি অ্যানেক্সার 3-তে ভিজিট করতে বলা হয়েছে। এবং এখানে 105টা পেজ আছে, সব কিছুই বলে দেওয়া সম্ভব নয়, তাই ডিসক্রিপশনে এই যে অফিসিয়াল নোটিশের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এটি ডাউনলোড করতে পারবে। এবং যে যা মেন জিনিসগুলো আছে সেগুলো বলে দিচ্ছি। প্রথমে যেটা এখানে বলা হয়েছে, আপনি সিটিজেনশিপের কথা বলা হয়েছে, তাহলে যে আপনি ভারতীয় হলেই তবে এই পদে আবেদন করতে পারবেন। এবং এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে, এজ লিমিট সম্বন্ধে পুরো ব্যাপার বলে দেওয়া হয়েছে অ্যানেক্স 3-তে। এবং বলা হয়েছে যে ST এবং SC 5 বছর এবং OBC 3 বছর এবং PWD 10 বছরের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আবেদন ফি কত টাকা। আবেদন ফি তোমাদের জন্য এখানে রাখা হয়েছে 100 টাকা, SSC প্রতিবারই তাদের আবেদন যে ফি হয় সেখানে 100 টাকা করেই প্রতিবারে রাখে। এবার বলা দেওয়া হয়েছে তোমাদেরকে কীভাবে আবেদন করতে হবে, হাউ টু অ্যাপ্লাই। তোমাদেরকে বলা হয়েছে SSC.NIC.in এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এবার যেটা বলছিলাম আবেদন ফি তোমাদেরকে 100 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। তোমরা সেটা ভীম, UPI কিংবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে তোমরা এই আবেদন ফিটা পেমেন্ট করতে পারবে। এবং আবেদনের মানে পেমেন্টের যে লাস্ট ডেট তাহলে যে 23-3 এই তারিখের মধ্যে তোমাদেরকে ফিজ পেমেন্ট করার কথা বলা হয়েছে। এবার তোমাদেরকে এক্সামিনেশন সেন্টার হলো যে ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন ডিভিশনের মধ্যে পড়ে, তাই তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল এইখানে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল। এবং তোমাদের যে এক্সাম সেন্টারগুলো রাখা হয়েছে তাহলে যে হুগলি, কলকাতা এবং শিলিগুড়িতে। এবার কিসের ওপর কত করে পরীক্ষা নেওয়া হবে সেটা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কত মার্কস কোথা থেকে আসবে সমস্ত ব্যাপারটা বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের নেগেটিভ মার্কিং যেটা সেটা হলো যে প্রতিটা ভুল উত্তর দেওয়ার জন্য হাফ করে নম্বর কেটে নেওয়া হবে সঠিক প্রশ্নের উত্তর থেকে। যারা তারপরে যেটি বলা হয়েছে যে ম্যাট্রিকুলেশন লেভেল অর্থাৎ যারা মাধ্যমিক লেভেলে পরীক্ষা দেবে তাদের কী কী সিলেবাস আছে, যারা হায়ার সেকেন্ডারি থেকে দেবে তাদের কী কী সিলেবাস আছে, এবং যারা গ্র্যাজুয়েশন থেকে দেবে কিংবা তার ওপর আপার লেভেল থেকে দেবে তাদের জন্য কী কী সিলেবাস আছে সমস্ত ব্যাপার এখানে কিন্তু SSC প্রতিবারের পরীক্ষার মতোই এবারও বলে দিয়েছে। এবং তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমরা কীভাবে আবেদন করবে, এবং আবেদনের সময় তোমাদের বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড এগুলো নিয়ে যাওয়ার কথা, এবং তোমাদের যে রেজাল্ট মার্কস সিট আছে সেগুলোকে অনলাইনে সাবমিট করার কথা বলা হয়েছে। তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোথায় কোথায় নিয়োগ করা হবে। আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় মানে কোন পদে কত কী নিয়োগ করা হবে। এই যে তার পৃষ্ঠাগুলো তোমাদের শুরু থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে শুরু হচ্ছে দেখা যাচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট জুনিয়র, যেখানে 3 পদে জুনিয়র 3, যেখানে তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল পদ আছে 2টো। এইভাবে যেখানে কিন্তু তোমাদেরকে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চমাধ্যমিক পাস করে থাকলে এই পদে আবেদন করতে পারবে। এবং তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন এবং তার আপার লেভেল থেকে কিছু আবেদন করতে থাকলে 22টা পদ আছে যেটি নিয়োগ করা হবে জুনিয়র ইঞ্জিনিয়ারে নিয়োগ করা হবে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন লেভেলে যেখানে 22টা শূন্যপদ দেওয়া আছে নিয়োগ করা হবে জুনিয়র ইঞ্জিনিয়ার। তারপরে নিয়ে আসে যে জুনিয়র ইঞ্জিনিয়ারিতেই 27টা আছে যেটি গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা। এবং তারপরে তোমাদের দিচ্ছি ম্যাট্রিকুলেশন লেভেলে একটা দেখিয়ে দিচ্ছি, যেখানে কিন্তু অনেকগুলোই পদ আছে
এখানে একটা আছে 17টা, যেটি গ্র্যাজুয়েশন লেভেল থেকে তোমরা আবেদন করতে পারবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ টেকনিক্যাল অপারেটর, যেখানে 15টা শূন্যপদ আছে, যেটি কিন্তু মাধ্যমিক লেভেলের পরীক্ষা হবে, তোমরা এই পদে আবেদন করতে পারবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ 90টা শূন্যপদ আছে, 90টা শূন্যপদ আছে, যেটি তোমরা গ্র্যাজুয়েশন লেভেল থেকে আবেদন করতে পারবে। নেওয়া হবে সিনিয়র জুলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই পদে তোমাদেরকে নিয়োগ করো, যেখানে 90টা শূন্যপদ আছে। এখানে আছে হায়ার সেকেন্ডারি লেভেল একটা পরীক্ষা আছে, যেখানে 35টি শূন্যপদ আছে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে একটা ম্যাট্রিকুলেশন আছে, যেখানে 11টা শূন্যপদ আছে, তারপরে আছে 14টা, যেটি হায়ার সেকেন্ডারি পরীক্ষা। এইভাবে কিন্তু তোমাদের অনেকগুলো শূন্যপদ আছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কিছু জানার থাকলে, এবং শেয়ার বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারো। এবং তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরি সংক্রান্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।